আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আই ইউটি অ্যাডমিশন প্রসেস নিয়ে অ্যাডমিশন প্রসেসের জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে চলে যাবে এবং সেখান থেকে গিয়ে প্রথম পেজে তোমরা যেটা দেখতে পাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রথমে ন্যাশনালিটিতে তোমাদের বাংলাদেশ সিলেক্ট করবে আর যদি বাইরের দেশ থেকে হও তাহলে নন রেসিডেন্ট অফ বাংলাদেশ লিখতে পারো তারপরে তোমরা লিখবে প্রোগ্রাম প্রোগ্রামে তুমি এখানে তিনটা প্রোগ্রাম পাবে বি এস সি ইঞ্জিনিয়ারিং বিবিএ ডিটিই বিএসসি টি এবং এম এস সি টি ই যেটাই পাও তুমি এখান থেকে তুমি সিলেক্ট করবে তুমি যেটাতে আবেদন করবে সেটা আমরা এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। পোস্ট গ্রাজুয়েট হলে পোস্ট গ্রাজুয়েট দিতে পারো কিন্তু আমরা আলোচনা করব হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং এটাকে সিলেক্ট করবে হবে তোমরা যা হচ্ছে হচ্ছে তুমি ইসলাম হলে ইসলাম সিলেক্ট করবে এবং এখানে অনেকেই প্রশ্ন করো যে অন্য ধর্মের ছাত্ররা বা ছাত্রীরা কি আবেদন করতে পারবে কিনা এখানে আদার্স অপশন দেখতে পাচ্ছ অর্থাৎ তুমি যদি অন্য ধর্মেরও হও ইসলাম ধর্মের নাও হও তাও তুমি আবেদন করতে পারবে পরবর্তী ধাপে সাবমিটে ক্লিক করার পর তুমি একাডেমিক ডিটেলসের ফর্ম পেজে চলে আসবে এখানে তোমার একাডেমিক ডিটেলস সিলেক্ট করবে তুমি ঢাকা বোর্ড তোমার ইয়ার এবং রোল সিলেক্ট করবে তুমি এক্সাম সিলেক্ট করবে এবং আবার তোমার রোল নম্বর দিয়ে মার্কস ডিটেলসে চলে যাবে সো এখানে তুমি সবগুলো ইনফরমেশন দেওয়ার পরে সাবমিট মার্কস ডিস্ট্রিবিউশনে ক্লিক করতে হবে মার্কস ডিটেলসে ক্লিক করার পর তোমার মার্কসগুলো শো করবে এসএসসি এবং এইচএসসির সবগুলো শো করবে তুমি এগুলো দেখবে সবগুলো ঠিক থাকলে নেক্সট ক্লিক করবে পার্সোনাল ডিটেলস দেখাবে পার্সোনাল ডিটেলসের সবগুলো নাম এবং পিতামাতার নাম ঠিক থাকলে তুমি নেক্সট ক্লিক করবে এরপর তোমাকে একটি ইমেজ আপলোড করতে বলবে ইমেজের সাইজ হতে হবে একশো কেবির কম এবং ডাইমেনশন হতে হবে সিক্স হান্ড্রেড ইন্টু সিক্স হান্ড্রেড অর্থাৎ গুণ ছয়শো পিক্সেলের ছবি সেটা তোমরা কিভাবে করবে সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা ডাইমেনশনের ছবিগুলো বানাবে সো আমরা এখানে ছবিগুলো আপলোড করে দিচ্ছি ভিডিওটা দুই সালের শিক্ষা বোর্ডের শিক্ষা শিক্ষাবর্ষের তাই ভিডিওটার সাথে তোমরা ইয়ারগুলো না দেখে তোমরা যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটা আমি আগে থেকে মানে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য এখানে তুমি ছবিটা আপলোড করার পর নেক্সট এ ক্লিক করবে নেক্সট ক্লিক করার পর তোমার এখানে এস এটি স্কোর জানতে চাইবে তোমার যদি এখানে এস এটি স্কোর না থাকে তাহলে তুমি নেক্সট বাটনে ক্লিক করলে স্কিপ হয়ে যাবে সো এখানে যেহেতু আমাদের এটি নেই তাহলে এসএটি স্কোর নেই আমরা এটি এক্সাম দেইনি তাহলে আমরা নেক্সট ক্লিক করবো এখন এখানে তোমাদের মোবাইল ভ্যালিডেশন করতে বলবে মোবাইল নম্বর দিতে বলবে এখানে তুমি মোবাইল নাম্বার দিবে এবং মোবাইল নম্বর দেওয়ার পর সেন্ড করে ক্লিক করতে হবে সেন্ড করে ক্লিক করলে তোমার একটি কনফার্মেশন কোড আসবে কনফার্মেশন কোডটি তুমি কনফার্মের নিচের বক্সটাতে বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পর তোমার এখানে নিচের বক্সটাতে বসালে নেক্সট অপশনে ক্লিক করতে বলবে তখন আমরা নেক্সট ক্লিক করে এখানে নেক্সট অপশন আসবে প্রিভিয়াস এর পাশে দেখতে পাচ্ছ এখানে কোনো নেই এখানে কোড দেওয়ার পর আমরা আমাদের এখানে কোডটি বসিয়ে দিচ্ছি তোমরা এখানে তোমাদের যে কোডটি যেভাবে দেওয়া আছে সেভাবে দিয়ে তারপরে ভেরিফাইতে ক্লিক করবে এবং সেখানে তোমাদের ফিনিশ নামের একটি বাটন চলে আসবে তোমরা ফিনিশ বাটনে ক্লিক করার পর তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি হয়ে যাবে এবং তোমাদের এখানে পেমেন্টের একটা মেথড চলে আসবে তোমাদের এবছর যত টাকা পেমেন্ট করতে বলা হবে সেই পেমেন্ট মেথডটা তোমাদের এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে অথবা তোমরা উপরে দেখতে পাচ্ছ পেমেন্ট মেথড নামের একটা ট্যাব রয়েছে সেই ট্যাবটি তুমি ওপেন করতে পারো এখানে তোমাদের এই যে নোটিসের পাশে পেমেন্ট ট্যাব অপশনটি রয়েছে এই পেমেন্ট ট্যাবটি অপশনটিতে ক্লিক করলে তোমার এখানে কত টাকা দিতে হবে আগে এবং কত তারিখের মধ্যে কত তারিখ দিতে হবে সেটা দেওয়া থাকবে এবং পরবর্তীতে তোমার ভর্তির জন্য কত টাকা দিতে হবে সবগুলো তুমি এই পেমেন্ট মেথডে পেয়ে যাবে এবং তুমি চাইলে এই পেমেন্ট মেথডটা ওই ওই প্রিভিয়াস পেজে যে পেমেন্ট মেথডটা দেখেছিলে যে ব্লু কালারের ছিল সেটা তুমি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো চাইলে সেখানে ক্লিক করলেই তোমার ফাইলটি ডাউনলোড হতে থাকবে সো আশা করছি ভিডিওটি দেখে তুমি নিজে নিজে এখন অ্যাপ্লাই করতে পারবে আমি তোমাদের ধারণা দিলাম মাত্র যে তুমি কিভাবে অ্যাপ্লিকেশনটি করবে এবং এভাবে আমি যেভাবে প্রসেসটি দেখালাম ঠিক সেভাবে তুমি অ্যাপ্লিকেশন করে নিজে নিজে নিজের কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে অ্যাডমিশন প্রসেসটি আবেদন করতে পারো সো তোমরা আবেদন করার পর তোমাদের জন্য ভর্তি পরীক্ষার জন্য তোমাদের যে পরবর্তীতে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং তোমাদের সিলেক্ট করা হবে তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে আমি ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপলোড দিয়ে দেব তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো আইইউটি অ্যাডমিশন রিলেটেড যত ধরনের হেল্প তোমাদের দরকার হবে আমি যতটুকু করতে পারবো সবগুলো তোমাদের দেওয়া করে তোমাদের সবগুলোভাবে তোমাদের হেল্প করার চেষ্টা করব তাই অবশ্যই আমার সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ